মনে হচ্ছে, এটা শুনে মনে হচ্ছে স্বপ্ন পেরেছে আনতে দশ বছরের প্রান্তে। যে কোনো স্বপ্নকে দশ বছর বাঁচিয়ে রাখা তরুণ কর্মীদের কাছে একটা আরও একটা বড় স্বপ্ন। নিউজ নোম্যান্স ল্যান্ড দশ বছর পার হয়ে গেল, প্রথম দিনের সময় আমি দেখেছিলাম। এবং এদের বিষয়টি আমি যা লক্ষ্য করেছি যে এরা স্থানীয় জায়গা থেকেও অনেক কটা জেলার মধ্যে এরা যেতে পেরেছে এবং সেসব খবর আমরা দেখছি। কিন্তু খবর একটা বিশেষত্ব, এত বড় বড় তো চ্যানেল আছে, তাহলে এই চ্যানেলটা কী করে চলবে? এর একটা বিষয় ভিত্তিক বিষয় তাদের স্বপ্ন এরকম যে ছোট ছোট গুরুত্বপূর্ণ খবর যা বড় চ্যানেলগুলোতে জায়গা পায় না, অথচ মানুষের জানবার দরকার আছে এবং মানুষের সেই সব স্বপ্নে পৌঁছবারও দরকার আছে, সেই সব খবরগুলো নিয়ে এরা একটা কাজ করেছে, সেটা আমি বারবার দেখে থাকি। এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানগুলোও করে, যার জন্য আমাদের আরও ভালো লাগে। তবে দশ বছর নয়, আরও দশ বছর তারা এগিয়ে যাবে এবং সম্ভবত দশ বছর আগে মহালয়ার দিনের উদ্বোধন হয়েছিল, আজ মহালয়া। আমি শহরের রাস্তা থেকেই বলছি যে এই চ্যানেলটি, এই নোম্যান্স ল্যান্ড, নিউজ নোম্যান্স ল্যান্ড আরও এগিয়ে চলুক, আমরা আবার মহালয়ায় বলি, আবার মহালয়ায় বলি। অতএব স্বপ্ন চলতে থাকবে, দশ বছর না, 10×10 বছরও চলবে। নমস্কার।